আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাফিজ ব্লগ। আমাদের অনেকেরই স্বপ্ন থাকে ডাক্তার হওয়ার, কিন্তু বর্তমানে বাংলাদেশে যেভাবে নিয়ম চেঞ্জ হচ্ছে সেক্ষেত্রে মেডিকেলে পড়াটা অর্থাৎ ডাক্তার হওয়াটা অনেকটাই দুঃস্বপ্নের মতো হয়ে গেছে। তাই ডাক্তার হওয়ার জন্য দেশের বাইরে মেডিকেল কেমন হবে তা নিয়ে আমার আজকের এই ভিডিওটি। যদিও আমি এর আগে চ্যানেল MBBS তে একটি ভিডিও বানিয়েছিলাম, কিন্তু বাংলাদেশের রিসেন্টলি কিছু নিয়মকানুন চেঞ্জ হওয়ার কারণে আমি আরেকটি ভিডিও বানাচ্ছি। প্রথমে আসি 2023 সালে বাংলাদেশে যে নতুন নিয়মটি হয়েছে সেটা হচ্ছে, ATC-র পরে মেডিকেল এডমিশন টেস্টে পাস না করলে, অর্থাৎ 40 যদি কেউ না পেয়ে থাকে, সেক্ষেত্রে সে বিদেশেও MBBS পড়তে পারবে না। এই ব্যাপারটা হচ্ছে, বিদেশে একেবারেই যে পড়তে পারবে না এমনটা না, বিদেশে সে পড়তে পারবে কিন্তু বাংলাদেশের BMDC কর্তৃক সে কোনো রেজিস্ট্রেশন পাবে না। অর্থাৎ সে বিদেশে পড়তে গেলেও সে পাস করে বাংলাদেশে এসে কোনো লাইসেন্স এক্সাম দিতে পারবে না এবং লাইসেন্স পাবে না, যার কারণে সে বাংলাদেশে প্র্যাকটিসও করতে পারবে না। নর্মালি BMDC এলিজিবিলিটি সার্টিফিকেটটা হচ্ছে বাংলাদেশ থেকে দেশের বাইরে পড়তে যাওয়ার সময় বাংলাদেশের BMDC-তে তার SSC এবং HSC মার্কশিট এবং ট্রান্সক্রিপ্ট দেখিয়ে তার আগের নিয়ম অনুযায়ী যদি 9 পয়েন্ট থাকে বাংলা BMDC সেটা দেখবে। সেটা দেখার পরে তাকে একটি এলিজিবিলিটি সার্টিফিকেট দিবে, যেটার মানে হচ্ছে যে সে বিদেশে মেডিকেল পড়তে পারবে। কিন্তু নতুন যে নিয়মটি হয়েছে, এই নিয়ম অনুযায়ী সে যদি এখন 40 না পায়, BMDC তাকে এই সার্টিফিকেটটি দিবে না। আর এই সার্টিফিকেটটার গুরুত্বটা হচ্ছে, এই সার্টিফিকেটের আপাতত কোনো কাজ নাই, তবে MBBS পাস করার পরে বাংলাদেশে যাওয়ার পরে সে BMDC লাইসেন্স এক্সাম দিতে পারবে। আর BMDC লাইসেন্স এক্সাম 100 নম্বরের পরীক্ষা হয়, সেই পরীক্ষায় 60 পেয়ে পাস করতে হয়। তো সেই BMDC এক্সামে যদি 60 পেয়ে পাস করা যায়, তাহলে বাংলাদেশে তাকে 1 বছরের ইন্টার্নশিপ করতে হবে, এবং ইন্টার্নশিপ করার পরে সে বাংলাদেশের BMDC লাইসেন্স পেয়ে যাবে। বাংলাদেশে নর্মালি ডাক্তারদের যেমন একটা BMDC রেজিস্ট্রেশন নাম্বার থাকে, বিদেশ থেকে পড়ে গেলেও BMDC লাইসেন্স এক্সামে পাস করার পরে সে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়ে যাবে, যার ফলে সে বাংলাদেশে সব জায়গায় প্র্যাকটিস করতে পারবে এবং BCS পরীক্ষাতেও অংশগ্রহণ করতে পারবে। কিন্তু এখনের নিয়ম অনুযায়ী যারা মেডিকেল এডমিশন টেস্টে 40 পাবে না, তারা BMDC এলিজিবিলিটি সার্টিফিকেট পাবে না, এবং তারপরেও যদি তারা বিদেশে পড়ে, তারা বাংলাদেশে এসে BMDC এক্সাম দিতে পারবে না এবং BMDC রেজিস্ট্রেশন পাবে না। সুতরাং ডাক্তার হয়ে যারা বাংলাদেশে ফেরত যেতে চাও, তারা যদি মেডিকেল এডমিশন টেস্টে পাস করে না থাকো, সেক্ষেত্রে বিদেশে MBBS পড়তে না যাওয়াটাই উত্তম। তবে বাইরের দেশগুলোতে এডমিশনের জন্য BMDC-র এই এলিজিবিলিটি সার্টিফিকেট বা বাংলাদেশের মেডিকেল এডমিশন টেস্টের মার্ক ম্যাটার করে না। SSC HSC-তে 9 বা 10 পয়েন্ট থাকতেই হবে, 9 পয়েন্টের নিচে থাকলে এখনকার বিভিন্ন দেশে এডমিশন হয় না। আবার কারোর যদি বিদেশি MBBS পরে বিদেশে সেটেল হওয়ার ইচ্ছা আছে, সেক্ষেত্রে বাংলাদেশ মেডিকেল এডমিশন টেস্টে পাস না করলেও কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে BMDC কোনো ম্যাটার করবে না। তো আমি চায়নাতে সুজু মেডিকেল ইউনিভার্সিটি জিয়াংশু প্রভিন্সে 4th ইয়ারে পড়ছি। তো আমি আজকে আমার নিজের এক্সপিরিয়েন্স নিয়ে কিছু কথা বলবো। চায়নার ইউনিভার্সিটিগুলো সরকারি মেডিকেল ইউনিভার্সিটি, চায়নাতে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি নাই। আর এই সরকারি ইউনিভার্সিটিগুলোতে স্টুডেন্ট থাকে 5 থেকে 7 লাখের মতো। তবে আমরা যারা ফরেনাররা আছি, আমাদের কোনো এডমিশন টেস্ট দিতে হয় না, কারণ আমরা এখানে ফরেন কোটাতে পড়ছি। আর আমাদের ক্লাস চাইনিজদের থেকে সম্পূর্ণ আলাদাভাবে হয়। আমাদের টিচিং ল্যাঙ্গুয়েজ হয় ইংলিশের, অর্থাৎ আমাদের পড়ালেখা ইংলিশেই হয়। আমাদের চাইনিজদের সাথে একসাথে বসে ক্লাস করতে হয় না। চাইনিজদের সাথে আমরা এক ক্যাম্পাসে থাকলেও আমাদের ক্লাস শিডিউল, চাইনিজ ক্লাস শিডিউল আলাদা। আমাদের ক্লাসরুমগুলোতে শুধুমাত্র ফরেনাররাই থাকে। এখন আসি চায়নার পড়ালেখার সিস্টেম কী। আমরা নর্মালি জানি বাংলাদেশের মেডিকেল পড়াটা খুব ডিপ্রেশনের, লাইক বাংলাদেশে অনেক ধরনের পরীক্ষা হয়, টার্ম কার্ড আর অনেক ধরনের পরীক্ষা হয়, যেটার কারণে বাংলাদেশের স্টুডেন্টদেরকে প্রচণ্ড প্রেশারে থাকতে হয়। এখন অনেকের মধ্যে প্রশ্ন হচ্ছে, বাইরের দেশেও কি এরকম প্রেশারে থাকতে হয়? এটার উত্তর হচ্ছে না। শুধু চায়না না, বাইরের সবগুলো দেশের মেডিকেল পড়ালেখা একটু অন্যরকম,
অর্থাৎ বাংলাদেশ থেকে অনেকটাই ব্যতিক্রম। পড়ালেখা স্ট্রাকচার বাংলাদেশের মতোই, সাবজেক্টও সব সেম এবং মেডিকেলের এক্সাক্ট কোনো বই হয় না, তাই বাংলাদেশের স্টুডেন্টরা যেরকম বই পড়ে আমরা চায়নাতে বা অন্যান্য দেশগুলোতে একই ধরনের বইগুলোই ফলো করি। কিন্তু ডিফারেন্সটা হচ্ছে পরীক্ষাগুলোতে। তো নর্মালি বাংলাদেশে যেরকম অনেকগুলো পরীক্ষা থাকে, চায়নাতে তেমন কোনো পরীক্ষা থাকে না। চায়নাতে শুধু সেমিস্টার ফাইনাল হয়, আর চায়নাতে এক বছরে দুইটা সেমিস্টার হয়। তো এক বছরে শুধুমাত্র দুইটা পরীক্ষা হয়। চায়নার ক্লাস টাইম মূলত সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, এবং 12টা থেকে 2টা পর্যন্ত হচ্ছে লাঞ্চ টাইম, 2টা থেকে 5টা পর্যন্ত হচ্ছে আবার সেকেন্ড পিরিয়ডের ক্লাস হয়। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে সকাল থেকে বিকাল পর্যন্ত ক্লাস তেমন থাকে না, কিন্তু থার্ড ইয়ার থেকে মূলত সকাল থেকে বিকাল পর্যন্ত ক্লাস থাকে। আর এখানে একটা ব্যাপার হচ্ছে, এখানে ক্লাসে টিচাররা কখনো আমাকে জিজ্ঞেস করবে না আমি আগের দিনের পড়াটা পড়েছি কিনা। সো চায়নাতে পড়তে আসতে হলে এই মেন্টালিটি সেট করে আসতে হবে যে আমাকে নিজের পড়াটা নিজে পড়তে হবে। তবে এখানে যতটুকু টিচারদের পড়ানো, টিচাররা সবটাই পড়ায়। চায়নাতে পড়তে হলে সবার আগে মানতে হবে ডিসিপ্লিন। চায়নাতে অ্যাটেন্ডেন্স খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। চায়নাতে অ্যাটেন্ডেন্স না থাকলে আমাদের ক্রেডিট কাটতে থাকে, সুতরাং এখানে প্রত্যেক দিনই অ্যাটেন্ডেন্স থাকতে হয়, আর মেডিকেলের ক্ষেত্রে অ্যাটেন্ডেন্স মাস্ট বি। এবং আরেকটা জিনিস হচ্ছে, চায়নাতে একদম জাস্ট টাইমের মধ্যে ক্লাসে জয়েন করতে হয়। এখানে ক্লাসের এক মিনিট পরেও যদি আমি ক্লাসে যাই, আমাকে লেট হিসাবে কাউন্ট করা হবে। তো লেট হিসাবে কাউন্ট করলে হাফ ক্রেডিট কাটে কিছু কিছু ইউনিভার্সিটিতে। সুতরাং চায়নাতে মেডিকেল পড়তে হলে সবসময় ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে এবং যথাসময়ে ক্লাসে যেতে হবে। এখন আসি ল্যাব ফেসিলিটিস নিয়ে। নর্মালি আমরা সবাই জানি চায়না একটা টেকনোলজির দেশ, সো এখানে ল্যাব ফেসিলিটি খুবই ভালো। ল্যাবে পর্যাপ্ত পরিমাণ ইনস্ট্রুমেন্ট থাকে এবং এখানে ল্যাব ক্লাস রেগুলার হয়। আর চায়নার মেডিকেল ইউনিভার্সিটি টিচাররা, বেশিরভাগ টিচাররাই বিদেশ থেকে পিএসসি মাস্টার্স করে আসছে, যার কারণে তাদের ইংলিশটা একটু ভালো। চাইনিজের ইংলিশ অ্যাকসেন্টটা একটু অন্যরকম, প্রথম দিকে একটু বুঝতে সমস্যা হলেও আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাই আমরা। তো চায়নাতে পরীক্ষা বেশি না থাকায় অনেকেই মনে করে যে পড়া ফাঁকি দিয়ে পাশ করে চলে যাব। এখন এটা সবটা ডিপেন্ড করতেছে নিজের উপরে। আমি যদি চাই ফাঁকি দিয়ে পাশ করে চলে যেতে, আমি তা পারবো। আবার আমি যদি চাই যে না, আমি খুব ভালো কিছু অর্জন করে নিয়ে যাব এখান থেকে, তাও আমি পারবো। চাইনিজ টিচারদের সম্পর্কে আমি কিছু কথা বলি। চাইনিজ টিচাররা খুবই হেল্পফুল হয় এবং তারা বিহেভিয়ারে খুব অমায়িক, এবং তারা কখনো, আমি এ পর্যন্ত কখনো চাইনিজ কোনো টিচারকে বকতে দেখি নাই বা রাগ করতে দেখি নাই। চাইনিজ টিচাররা খুব ধৈর্যশীল। ওনারা ইংলিশ তেমন ভালো না পারলেও কোনো কোনো সময় যদি তারা আমাদেরকে ইংলিশে না বোঝাতে পারে, সেটা তারা লিখে বুঝায় বা ট্রান্সলেট করে বুঝায়, তারপরও তারা আমাদেরকে প্রপারলি বুঝায়। এবং কখনো কোনো লেকচার যদি আমাদের বুঝতে সমস্যা হয়, আমরা যদি ক্লাসে টিচারকে এটা আবার রিপিট করতে বলি, টিচার এটা আবার রিপিট করে। আর ল্যাব ফেসিলিটিতে সবচেয়ে ভালো যে ফেসিলিটিটা, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা এক্সপেরিমেন্ট দুইজন বা পাঁচজন মিলে করি। শুধু ল্যাবগুলো না, হসপিটালের প্র্যাকটিসগুলোও আমরা পাঁচ থেকে ছয়জন মিলে করি। অর্থাৎ পাঁচজনের একটা গ্রুপ থাকে, পাঁচজনের একটা গ্রুপকে একটা পেশেন্ট দিয়ে দেওয়া হয় প্র্যাকটিস করার জন্য। পেশেন্টের হিস্ট্রি নেওয়া থেকে শুরু করে, ডায়াগনোসিস থেকে শুরু করে সব কিছু। এবং ল্যাবগুলোতেও আমরা দুইজন বা পাঁচজন মিলে আমরা করি। এবং চায়নাতে একটা মজার জিনিস হচ্ছে, আমরা থার্ড ইয়ারে যখন সার্জারিতে ঢুকি, তখন আমাদেরকে ইঁদুর বা খরগোশ দিয়ে সার্জারি শেখানো হয়। অর্থাৎ জিনিসটা এমন হয়, একটা খরগোশ বা একটা ইঁদুর দিবে, পাঁচজন বা ছয়জনের একটা টিম থাকবে। আমাদেরকে টিচার আগেই লেকচার দিয়ে দিবে যে কীভাবে সেই খরগোশ বা ইঁদুরটিকে আমরা অ্যানেস্থেশিয়া দিব এবং কীভাবে আমরা সার্জারিটা করব। সার্জারিটা সম্পূর্ণ হওয়ার পরে মেইন যে টাস্কটা, সেটা হচ্ছে সেই খরগোশ বা ইঁদুরটি জীবিত থাকতে হবে। সো সেই ইঁদুর বা খরগোশটিকে জীবিত রাখার জন্য খুব কেয়ারফুলি সার্জারিটা করতে হয়। নর্মালি আমি প্রথমবার একটা মানুষের ওপর সার্জারি করতে পারবো না। একটা প্রাণীর উপর যখন আমি সার্জারি করব, আনফর্চুনেটলি সেটা মারা গেলেও, একটু খারাপ লাগলেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না। সো যার কারণে আমরা সার্জারিটা খুব ভালোভাবে শিখতে পারি। এছাড়াও অন্যান্য যেসব ল্যাব আছে, আমাদের খুব ভালোভাবে ল্যাবগুলো শেখানো হয়। সো চায়নাতে যদি কেউ ভালোভাবে পড়ালেখা করতে চায় বা ভালোভাবে কোনো কিছু শিখতে চায়, সেই শেখার চান্সটা তার আছে।
আচ্ছা, আমার ক্যাম্পাসগুলো নর্মালি অনেকটা বড় হয়, একটা বলতে গেলে শহরের মতো। শহর বলছি কারণ হচ্ছে ক্যাম্পাসের চারদিকে দেয়াল থাকে, একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে ক্যাম্পাসটা থাকে। আর চাইলেই বের হওয়া যায়, আসা যায়, কিন্তু বাইরের কেউ এই ক্যাম্পাসে আসতে পারবে না বা যেতে পারবে না। আর ক্যাম্পাসটা ফুল সিকিউর থাকে, কারণ ক্যাম্পাসে ফেস রিকগনিশন সিস্টেম থাকে, ফেস রিকগনিশন দিয়ে গেট দিয়ে এন্ট্রি করতে হয়। আর ক্যাম্পাসের ভিতরে বিভিন্ন ধরনের ক্যান্টিন থাকে, এবং আমাদের মুসলমানদের জন্য হালাল ক্যান্টিনও থাকে। শুধু ক্যান্টিন না, বিভিন্ন ধরনের দোকান থাকে, ফল ফ্রুটের দোকান, ফটোকপি, কম্পিউটার প্রিন্টিংয়ের দোকান, চশমার দোকান, সেলুন, এছাড়াও সুপার শপ, এছাড়াও বিভিন্ন ধরনের দোকানপাট থাকে। আর ক্যাম্পাসগুলো এমন সুন্দরভাবে সাজানো যে ক্যাম্পাসগুলো খুললেও সে বোরিং ফিল করবে না। এখানে আরেকটা ভালো দিক হচ্ছে, আমাদের যখন হসপিটাল ক্লাসগুলো থাকে হসপিটালে, নর্মালি মেডিকেল ইউনিভার্সিটি থেকে হসপিটালের ডিস্টেন্সগুলো অনেকটা বেশি হয়, সো আমাদের একটা ট্রান্সপোর্ট খরচ লাগতে পারে বা ট্রান্সপোর্টের একটা ঝামেলা আছে। কিন্তু জানাতে সিস্টেম হচ্ছে ইউনিভার্সিটি বাস হসপিটালে নিয়ে যায়, এবং ক্লাস শেষ হলে ইউনিভার্সিটির বাস আমাদের ক্লাসে নিয়ে আসে। এই জন্য গরমকালে আমরা বাসের মধ্যে এসি দিয়ে যেতে পারি, এবং শীতকালে বাসের মধ্যে হিটার থাকায় হসপিটালগুলোতে যেতে তেমন কোনো সমস্যা হয় না। এছাড়া প্রত্যেকটা সিটিতে ম্যাপও থাকায় এখানে ট্রান্সপোর্টের তেমন কোনো সমস্যা হয় না। এছাড়াও চায়নাতে ব্যাটারি চালিত বাইক কিনতে পাওয়া যায়, যারা বাইক চালাতে পারে তারা ব্যাটারি চালিত বাইকগুলো ইউজ করতে পারে, যার জন্য লাইসেন্স দরকার হয় না, জাস্ট হেলমেট ইউজ করতে হয়। বাইক নিয়েও আমার ইউটিউব চ্যানেলে আরেকটা ভিডিও দেওয়া আছে। এখন আসি চায়নাতে লিভিং কস্ট নিয়ে। অনেকের মধ্যে অনেক ধরনের প্রশ্ন থাকে যে চায়নাতে লিভিং কস্ট কেমন হয়। চায়নার লিভিং কস্টটা আসলে 10 থেকে 15 হাজার বা 20 হাজার টাকার মধ্যে হয়ে থাকে। চায়নাতে যদি নিজেরা রান্নাবান্না করে খাওয়া যায় সেক্ষেত্রে লিভিং কস্টটা অনেক কম লাগে, কিন্তু যদি ক্যান্টিনে খেতে হয় লিভিং কস্টটা একটু বেশি হয়, হয়তো বা এখানে 4 থেকে 5 হাজার টাকার তারতম্য হয়ে থাকে। তবে চায়নাতে 10 থেকে 15 হাজার টাকার মধ্যে খুব ইজিলি লাইফ ফিড করা যায় মান্থলি। এখন অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকে যে চায়নাতে কোন মেডিকেল ইউনিভার্সিটিগুলো ভালো। আসলে চায়নার মেডিকেল ইউনিভার্সিটি সবগুলোই ভালো, এখানে খারাপ কোনো ইউনিভার্সিটি আছে বলে আমার মনে হয় না। আর প্রত্যেকটা মেডিকেল ইউনিভার্সিটির মধ্যে ডিফারেন্স তেমন বেশি কিছু নাই, হয়তো বা কিছু কিছু ডিফারেন্স থাকবে, যেমন ক্যাম্পাসের ডিফারেন্স থাকবে, টিচারদের ডিফারেন্স থাকবে, আর বাঙালি মানে দেশি মানুষদের একটু ডিফারেন্স থাকবে। পড়ালেখার স্ট্রাকচার মোটামুটি চায়নার সব ইউনিভার্সিটিতে প্রায় সেই। তো সেক্ষেত্রে আমি মনে করি যে কোনো মেডিকেল আহামরি ভালো বা কোনো মেডিকেল আহামরি খারাপ তেমনটা না, সবগুলোই মোটামুটি ভালো। তবে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সেই ক্যাম্পাসটা কেমন, হসপিটাল ফেসিলিটিস কেমন, ল্যাব ফেসিলিটিস কেমন, এবং আমি যেখানে যাব সেখানে আমার দেশি মানুষগুলা কেমন, সেই জিনিসটা মাথায় রেখে ভর্তি হয়ে গেলেই হয়। তবে বাংলাদেশের প্রাইভেট মেডিকেলগুলোতে যেমন ডিপেন্ড করে, আগে খবর নিতে হয় যে ওই মেডিকেলের কোনো হসপিটাল আছে কি না, সেই হসপিটালে কেমন পেশেন্ট হয়, চায়নাতে আসলে এরকম কোনো খোঁজখবর নিতে হয় না। চায়নার এগুলো যেহেতু সরকারি মেডিকেল ইউনিভার্সিটি, সো ওই শহরে যত হসপিটাল আছে সব হসপিটাল এই মেডিকেল ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড হয়ে থাকে। সো সেখানে প্র্যাকটিস করার ক্ষেত্রে বা হসপিটাল প্র্যাকটিসের ক্ষেত্রে কোনো চিন্তা করতে হয় না, সবগুলো হসপিটালেই প্র্যাকটিস করা হয়। এখন আসি পার্ট টাইম জব নিয়ে। নর্মালি অনেকেই আমরা জেনেছি যে চায়নাতে এখন থেকে পার্ট টাইম জব অ্যালাউ, সো অনেকেই হয়তোবা আমরা মনে করি যে চায়নাতে গিয়ে আমি আমার নিজের যে পার্সোনাল কস্টটা সেটা আমি পার্ট টাইম জব করে উঠাবো। মেডিকেল স্টুডেন্ট হিসেবে আদৌ কি এটা সম্ভব? আমি বলবো যে না, কারণ প্রথমত পার্ট টাইম জবের ক্ষেত্রে চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানা লাগবে। একটা স্টুডেন্ট প্রথম এসেই সে চাইনিজ ল্যাঙ্গুয়েজ পারবে না, তাকে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতে অনেকটা সময় লাগবে। যতটুকু সময় তার চাইনিজ শিখতে লাগবে ততদিনের মধ্যে তার খুব ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো চলে আসবে, যার কারণে আমার মনে হয় না সে পার্ট টাইম জব করতে পারবে। আর মেডিকেল স্টুডেন্টের যে পরিমাণ ক্লাস থাকে, প্লাস হচ্ছে ক্লাসের পরে আর রুমে গিয়ে পড়াগুলো কমপ্লিট করতে হয়, সেই জন্য আমার মনে হয় না কোনো মেডিকেল স্টুডেন্টরা পার্ট টাইম জব করতে পারবে। আর আমি নিজেও কোনো মেডিকেল স্টুডেন্টকে পার্ট টাইম জব করা সাজেস্ট করব না, কারণ মেডিকেলের সবাই আমরা জানি যে মেডিকেলের পড়ালেখার বিস্তৃতি অনেক, সো ক্লাসে যতটুকু পড়াবে ততটুকু পড়াই শেষ না, আমাকে রুমে এসে আরও এক্সট্রা অনেক কিছু পড়তে হয়। আর যেহেতু আমাকে MBBS শেষ করে বাংলাদেশে BMDC লাইসেন্স এক্সাম দিতে হবে, সো ওই জিনিসটা মাথায় রেখেও আমাকে পড়তে হবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় পার্ট টাইম জবের জিনিসটা মাথা থেকে ঝেড়ে এখানে আসাটাই ভালো। এখন আসি চায়নাতে মেয়েদের সেফটি নিয়ে। আমার মনে হয় বাংলাদেশে একটা মেয়ে যতটা সেফ তার চেয়ে 10 থেকে 15 গুণ বেশি সেফ হচ্ছে চায়নাতে।
কারণ হচ্ছে চায়না এতটা সিকিউর কান্ট্রি, এখানে কখনো ইপটিজিং হয় না, এখানে কেউ কাউকে কখনো কোনো কিছুর জন্য ফোর্স করে না, এখানে এখানে সবাই সবার নিজেদের জীবন নিয়ে ব্যস্ত, কেউ কারোর দিকে নজর দেওয়ার মতো সময়টা নাই। আর চাইনিজরা অনেক হার্ড ওয়ার্কিং হয়, তারা তাদের নিজেদেরকে নিয়েই অনেক ব্যস্ত থাকে। এখন চায়নাতে আমাদের সাথে যেসব মেয়েরা পড়ছে বা জুনিয়র আছে বা যেসব আপুরা পাশ করে গেছে, এখনও পর্যন্ত কারোর কাছ থেকে আমরা ওরকম কোনো কিছু শুনতে পাই নাই যে চায়নাতে সেফ না মেয়েদের জন্য বা এরকম কোনো কিছু। চায়না একটি অবস্টিং দেশ হওয়া সত্ত্বেও আমরা যারা মুসলিমরা এখানে পড়ছি আমাদের জন্য তেমন কোনো সমস্যা হয় না। তা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে, আপনারা দেখতে পারেন গিয়ে। এখন আসি চায়নার MBBS-এর নেগেটিভ সাইডগুলো নিয়ে। চায়নার MBBS-এর সবচেয়ে বড় নেগেটিভ সাইডটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম, অর্থাৎ চাইনিজরা ইংলিশ পারে না বললেই চলে। আমাদের বাংলাদেশের মানুষরা যতটুকু ইংলিশ বলতে পারে, চাইনিজরা এর কাছাকাছি ইংলিশটাও পারে না। চায়নার শিক্ষিত মানুষজন অর্থাৎ ডাক্তার ইঞ্জিনিয়াররা মোটামুটি ইংলিশ পারলেও এখানকার যে নর্মাল জনগণ আছে তারা ইংলিশ কিছুই পারে না। তো সেক্ষেত্রে ইন্টার্নশিপের ক্ষেত্রে বা প্র্যাকটিসের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা একটু প্রবলেম হয়ে থাকে। তবে সেক্ষেত্রে টিচাররা অনেকটা ট্রাই করে আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, হয়তোবা টিচাররা নিজেরা ট্রান্সলেটর হিসেবে আমাদের হেল্প করে চাইনিজ পেশেন্টদের কথা বোঝার জন্য। সেক্ষেত্রে আমি বলবো যে এখানে এসে যদি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের মধ্যে HSK 4টা কমপ্লিট করা যায় সেক্ষেত্রে অনেকটাই ভালো হবে থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার এবং ইন্টার্নশিপে হসপিটালগুলোতে প্র্যাকটিস করার জন্য। কারণ আমি যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজটা একবারে না বুঝি বা না বলতে পারি, আমি এখানে পেশেন্টদের সাথে তেমন কথাবার্তা বলতে পারবো না। সো কথাবার্তা না বলতে পারলে আমি আসলে ওদের প্রবলেমটা বুঝবো না বা আমি ঠিকমতো ডায়াগনোসিসটা করতে পারবো না। তারপরও যারা আমরা চাইনিজ তেমনভাবে বুঝি না, তারা হয়তো বা আমরা ফোনের ট্রান্সলেটার ইউজ করি, কিন্তু ট্রান্সলেটার ইউজ করে অনেকটা সময় লাগে আর অনেকে বোর হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি মনে করি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মধ্যে যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজটা শেষ করে ফেলা যায় সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ প্রবলেমটা থাকবে না। তবে চায়নাতে পড়তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই ল্যাঙ্গুয়েজটাই, কিন্তু ল্যাঙ্গুয়েজটা যদি আমি শিখে ফেলতে পারি সেক্ষেত্রে আমার তেমন কোনো চ্যালেঞ্জ থাকতেছে না। আর এছাড়া প্রথম দিকে একটু সমস্যা হচ্ছে খাবার দাবারের সমস্যা, কারণ চাইনিজরা খাবার দে এমন ধরনের কিছু মশলা ইউজ করে যার গন্ধগুলো বাংলাদেশের মতো না। সো প্রথম দিকে খেতে একটু সমস্যা হয়, কিন্তু এখানে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যাই আমরা, যার ফলে আমরা সব ধরনের খাবারই খেতে পারি। প্রথম দিকে একটু সমস্যা হলেও পরে আর কোনো প্রবলেম হয় না। আরেকটা নেগেটিভ সাইড যেটা আমি একটু আগেও বলেছি যে চাইনিজ ইংলিশদের অ্যাকসেন্টটা একটু অন্যরকম, যেটা প্রথম দিকে একটু বুঝতে সমস্যা হলেও পরবর্তীতে আর সেই সমস্যাটা থাকে না, তাদের অ্যাকসেন্ট সহজে ধরে ফেলা যায়। এছাড়াও চাইনিজ টিচাররা করে কি, তারা ক্লাসে যে লেকচারটা দিবে মুখে সেটা তারা PPT আকারে প্রজেক্টরে দেখায়, সেক্ষেত্রে যে তার মুখের কথাটা আমরা না বুঝলেও PPTতে দেখে আমরা সেটা সহজে বুঝে যেতে পারি। এছাড়াও যদি কোনো ওয়ার্ড আমরা না বুঝি টিচারকে বললে টিচার আপ্রাণ চেষ্টা করে সেটা আমাদের বুঝাই দেওয়ার জন্য। সো আজকের ভিডিওতে আমি মোটামুটি একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি চায়নাতে MBBS-এর জন্য কী কী পজিটিভ সাইড আছে, কী কী নেগেটিভ সাইড আছে। তো তারপরে বাকি ডিসিশান তোমাদের নিজেদের। এখন আসি অ্যাডমিশনের ব্যাপার, চায়নার মেডিকেল ইউনিভার্সিটিতে আমরা কীভাবে অ্যাডমিশন নিব। চাইনিজরা যেহেতু গুগল ইউজ করে না, সো আমরা গুগলে সার্চ করেও চাইনিজ ইউনিভার্সিটিগুলোর অথেন্টিক কোনো লিঙ্ক পাই না। সো সেক্ষেত্রে অ্যাডমিশন নিয়ে একটু সমস্যা হতে পারে, সেক্ষেত্রে সেই ইউনিভার্সিটিতে পড়ছে এরকম কোনো সিনিয়রের সাহায্য নিতে পারি, বা বাংলাদেশে হয়তো বা অনেক এজেন্সি আছে। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে ইউনিভার্সিটি সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে এরপরে অ্যাডমিশন নিতে। সেক্ষেত্রে অনেকে রং ইনফরমেশান দিতে পারে যে ইউনিভার্সিটি এই ফেসিলিটি দিচ্ছে, ওই ফেসিলিটি দিচ্ছে, কিন্তু অ্যাডমিশন হওয়ার পরে এখানে এসে দেখবে যে এরকম কোনো ফ্যাসিলিটি নাই। তো সেক্ষেত্রে খুব ভালোভাবে যাচাই বাছাই করে কী কী ফেসিলিটি আছে না আছে এবং সেই ইউনিভার্সিটি থেকে সব কিছু জেনে ভর্তি হওয়াটাই ভালো বলে আমি মনে করি। আর কেউ যদি চায়নার কোনো কিছু সম্পর্কে জানতে বা কোনো সাহায্যের জন্য আমার সাথে যোগাযোগ করতে চাও বা যোগাযোগ করতে চান, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার সাথে সরাসরি যোগাযোগের সব ধরনের মাধ্যম আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন, এবং আজকে যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।